বিসমিল্লাহির রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জিকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনাই করি। আজকের ব্লগটা আমি সরাসরি রান্নাঘর থেকেই শুরু করব, কারণ আজকে আমি দুটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন, আজ আমি টক ঝাল মিষ্টি আচারি বেগুন আর রাইস বলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আচারি বেগুনটার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কেটে নেব। আচারি বেগুনের জন্য বেগুন তো মাস্ট লাগবেই, তো আমি এখন বেগুনগুলোকে কেটে নেব। বেগুনগুলো কাটা হয়ে গেছে, এখন আমি বেগুনের মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে এটাকে প্রায় 5 মিনিট বা 6 মিনিটের মতন রেখে দিব। একটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নিব। বেগুনগুলোকে বেগুন ভাজার মতন ভাজবো না, এটা হালকা একটু সটে করে নিব, কারণ এটা তো আবার রান্না করা হবে। সেই জন্য বেশি যদি ভাজি করে ফেলি তাহলে আবার গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু সটে করে নিব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রেখে দিয়েছি। এখন আমি আরেকটি প্যানে সরিষার তেল দিয়ে দিব। এই রান্নাটা আমি পুরো সরিষার তেল দিয়েই করব, কারণ যেহেতু আচারি বেগুন, আচারের মধ্যেও সরিষার তেল দেওয়া হয়, সেই জন্য সরিষার তেলটাকে বেশি একটা গরম করব না। গরম না করেই আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিব, নাহলে পুড়ে যাবে, তেলটাও পুড়ে যাবে, রসুনটাও পুড়ে যাবে সেই জন্য। তো এখন আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, এখানে আমি 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিব। 5 ফোড়নটাকে আমি তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি, আমি এখানে আস্ত 5 ফোড়ন ব্যবহার করিনি। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি প্রায় 3-4 মিনিটের মতন এটাকে নাড়ব, তারপরে দিয়ে দিব আদা বাটা। এটা আমার ডিপ ফ্রিজের, তাই এরকম এটাকে দিয়েও আমি 5-6 মিনিটের মতন পেঁয়াজগুলোকে ভাজবো। ভেজে যখন পেঁয়াজ থেকে একটু কাঁচা গন্ধ চলে যাবে আর রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া আর অল্প পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব হলুদ। এগুলো দিয়ে আমি নেড়ে, যাতে এগুলো পুড়ে না যায়, সেই জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিব আর দিয়ে দিব লবণ। লবণ দিয়ে এটাকে ঢেকে 2-3 মিনিটের মতন রেখে দিব, তখন মশলাটা কষিয়ে আসবে আর পানিটাও শুকিয়ে আসবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিব। তারপর বেগুনগুলোকে আমি নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব, যাতে মশলাগুলো বেগুনের গায়ে ভালো করে লেগে যায়।
যেহেতু এটা আচারে বেগুন আর টক ঝাল মিষ্টি তাই এটার মধ্যে আমি একটু তেঁতুলও দিয়ে দিয়েছি। এই তেঁতুলগুলোকে আমি রান্নার আগে 5-6 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রেখে এখন আমি এই তেঁতুলের পানিটা দিয়ে দিচ্ছি। তো এখন বেগুনগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য বেগুনের মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু আমি বেগুনগুলোকে আগে একটু হালকা ভেজে নিয়েছি, তো সেই জন্য এখন আমি সামান্য পরিমাণই পানি দিয়ে দিব এর মধ্যে। বেগুনগুলো যখন সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে দিয়ে দিব কাঁচা মরিচ। এই তরকারিটাতে আমি কোনো গুঁড়া মরিচ ইউজ করিনি, কালি মরিচও দিইনি, কাঁচা মরিচই দিয়েছি, কারণ কাঁচা মরিচটা অনেক ঝাল, সেজন্য আর আমি শুকনো মরিচটা দিইনি। যখন আমার তরকারিটা হয়ে আসবে তখন সেই পর্যায়ে আমি নারকেল কোড়ানো দিয়ে দিব। নারকেল কোড়ানো দিলে তরকারি থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে, তো সেজন্য আমি নারকেল কোড়ানো দিয়ে দিই। এখানে আমার আচারি বেগুনটা রেডি হয়ে গেছে, তো এখন আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। তো আমি এখন দ্বিতীয় রেসিপিটাতে চলে যাব। দ্বিতীয় রেসিপিটা হচ্ছে রাইস বল, এটা তো বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে। এই রেসিপিটার জন্য আমি একটি পাত্রে টমেটো সস নিয়ে নিব। টমেটো সস একটু বেশি পরিমাণেই নিব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব চাল। এটা খুবই সিম্পল একটা রেসিপি আর খুবই মজার। আমাদের দেশি রান্না থেকে অন্য দেশি রান্নাগুলো সহজ হয়ে থাকে আর মশলা কম ইউজ করে, তাই রান্নাটাও খারাপ হয় না, ভালোই হয়। তো এরপর দিয়ে দিব এর মধ্যে দাদো বা পিট লবণ। এখানে নর্মাল লবণও সবাই ইউজ করতে পারে, বাট আমি বিট লবণটাই ইউজ করেছি। এখন আর কিছু করতে হবে না, এখন শুধু নাড়ব আর পানি দিব। ভাটাকে এভাবে করে প্রায় 60%-এর মতন সিদ্ধ করে নিতে হবে। তো এরকম করে আমি একটু পরপর দেখছি আর পানি দিচ্ছি, একবারে দিয়ে দিচ্ছি না, একবারে দিলে হয়তো বা ভাটটা একদম নরমও হয়ে যেতে পারে, তো সেই জন্য আমি একটু পরপর দেখছি আর পানি দিচ্ছি। তো এরকম আমার প্রসেসিংটা পুরো 15 মিনিটের লেগেছে, 15-16 মিনিট লেগেছে। তো এরকম করতে করতে পরে ভাতটা একদম 60% কুকও হয়ে গেছে, প্লাস পানিটাও শুকিয়ে গেছে। তো সে পর্যায়ে আমি অল্প পরিমাণে বাটার দিয়ে দিব। বাটারটা না দিলে আবার পাত্রের গায়ে লেগে যেতে পারে, কারণ এটা অনেক শক্ত হয়ে যায়। তো সেই জন্য আবার বাটারটা দিলে একটু সুন্দর একটা ঘ্রাণও আসে, সেই জন্য আমি বাটারটা দিয়ে দিই। তো এই যে দেখছেন এখানে প্রায় পানিটা শুকিয়ে গেছে, এরকম করে আরও শুকাতে হবে পানিটা, কারণ এটা একটু আঠালো আঠালো হতে হবে জিনিসটা। এখানে রাইস থেকে যে পানিটা শুকিয়ে গেছে একদম পুরোপুরি শুকানো লাগবে, না হলে হবে না বলটা, রাইস বলটা। তো সে পর্যায়ে আমি পারমিজানোটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে নিয়েছি, না হলে পারমিজানোটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু রাইসটা গরম আছে, তো রাইসের সাথে এখন পারমিজানোটা ভালো করে মিশিয়ে নিব, আর পারমিজানোটাও গলে যাবে সেই রাইসের যে ভাপটা সে ভাপে। এখানে রাইসটাও আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমি ডিম ফেটে নিয়েছি, আমি রাইস বলটা করার জন্য এখানে দুইটা ডিম নিয়েছি। তো ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। সব কিছু আমার রেডি হয়ে গেছে। তো এখন রাইসটাকে শুধু আমি একটা বাসনে নিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম গরম তো আমি এটা হাতে নিতে পারবো না, সেজন্য একটা বাসনে নিয়ে নেড়ে চেড়ে রাইসটাকে ঠান্ডা করে নিব।
তো এখানে আমি রাইস বলটাকে কোট করার জন্য এই যে পানের গুঁড়া মানে বিস্কিটের গুঁড়াটা নিয়ে নিয়েছি। এখানে আমি ফ্লেভারটা ইউজ করব, এখানে হচ্ছে লেমন ফ্লেভার। তো ফ্লেভারটা ইউজ করলে রাইস বলটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এই যে আমি পানের গ্রাতাটা নিয়ে নিচ্ছি, মানে বিস্কিটের গুঁড়াটা। সবকিছু আমার রেডি হয়ে গেছে। ওই যে ওই সাদা ওইগুলা কিন্তু মোসারেল্লা, মোসারেল্লাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি রাইস বলের ভিতরে দেওয়ার জন্য। ওইটা আসলে ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে, সেজন্য আমি দেখাতে পারিনি যে মোসারেল্লাটা আমি কিভাবে কেটেছি। তো এটা সহজ, পনিরের মতনই মোসারেল্লাটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো হাতের তালুতে এরকম করে নিয়ে রাইসটাকে তারপরে ভিতরে মোসারেল্লাটাকে দিয়ে এভাবে বলের মতন করে নিব। মোসারেল্লার জায়গায় আমরা মাংস ইউজ করতে পারি, বাট মাংসটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, সেজন্য মোসারেল্লাটাই দিয়ে দিয়েছি। তো এইভাবে করে চেপে চেপে, এটা আমাদের দেশের আলুর চপের মতনই অনেকটা, বাট এখানে রাইস ইউজ করা হয়েছে, এই তফাত। তো এইভাবে করে আমি লম্বাটে করে তারপরে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে পান্নার মধ্যে ইয়ে করে এটা ঠিক একটা রাইস বলের মতন করে ফেলব। যেসব বাচ্চারা রাইস খেতে চায় না, একদমই পছন্দ করে না, তো সেই সব বাচ্চাদের জন্য যদি এই রেসিপিটা করে দেওয়া হয়, ট্রাস্ট মি, খেয়ে ফেলবে, সব খেয়ে ফেলবে, মানে আমি প্রমাণ। তো সেই জন্য বললাম, আমার মেয়ে ভাত দিলে অনেক কুটকুট করে খায়, অল্প অল্প, বাট রাইস বলটাও অনেক বেশি পছন্দ করে। তো সেজন্য আমি বাসায় শিখে নিয়েছি কিভাবে রাইস বলটা বানাতে হয়। রাইস বলটা, এটা বাচ্চাদের জন্য একটা ফুল মিল হয়ে যায়, কারণ এটার মধ্যে রাইস আছে, তারপর টমেটো আছে, মোসারেল্লা আছে, ডিম আছে, মানে একটা ফুল প্যাকেজ। মোসারেল্লা আর ফরমাজোটা হয়তো বা একটু হেভি হয়ে যেতে পারে, কিন্তু এটা বড়দের জন্য, আমার মনে হয় না যে বাচ্চাদের জন্য এই দুইটা বেশি একটা হেভি। তো এখানে মোসারেল্লার জায়গায় মাংসও ব্যবহার করা যাবে, গরুর মাংস, মুরগির মাংস, কিন্তু ওই মাংসগুলোকে আগে ভাজি করে নিতে হবে, সিদ্ধ করে বা এমনিতে ভাজি করে বা রান্না করেও দেওয়া যায়, বাট অনেক শুকনো করে দিতে হবে, না হলে আবার রাইস বলটা হবে না, ভেঙে যাবে। তো আমি এরকম করে রাইস বলটাকে বানিয়ে নিয়েছি, বানিয়ে তারপর আমি নর্মাল ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতন রেখেছি। যদি বাইরে রাখতাম তাহলে এটা একটু পরে খুলে আসতো, তাই এটা আমি ফ্রিজে রেখেছি। ফ্রিজে রাখলে বলটা একটু শক্ত হয়, রাইস বলটা, তো সেই জন্য। তো এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি, বানিয়ে তারপরে আমি এটাকে ফ্রিজে রাখবো। তো এখানে আমার রাইস বলগুলো বানানো হয়ে গেছে, যে এরকম হয়েছে। তো এখানে আমার ব্লগটা শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো চলে যায় আপনার নোটিফিকেশনে সবার আগে। আল্লাহ হাফেজ।